হোটেল ডিউক, যার অবস্থান কলকাতার প্রাণকেন্দ্র মার্কুইস স্ট্রিটে। আর আপনি যদি বাংলাদেশ থেকে কলকাতায় এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মার্কুইস স্ট্রিটে, কারণ এলাকাটি বাংলাদেশি খাবারের জন্য খুবই জনপ্রিয়। আর রয়েছে সমস্ত মানি চেঞ্জার আর বাংলাদেশে যাতায়াত করার জন্য সমস্ত গাড়ির কাউন্টার। এই এলাকাটি বাংলাদেশিদের জন্যই এত জনপ্রিয়। এটি হোটেল ডিউকের গ্যারেজ, যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। আর হোটেল ডিউকে উঠতে গেলে আপনার লিফ্টও ব্যবহার করতে পারেন বা সিঁড়ি দিয়েও যেতে পারেন। যেহেতু হোটেলটি ফার্স্ট ফ্লোরেই অবস্থিত, সে কারণে লিফ্ট ব্যবহার করব না, আমি পায়ে হেঁটেই যাব। সিঁড়ি দিয়ে উঠতেই আপনার সম্মুখেই পড়বে হোটেলটির রিসেপশন। হোটেলটির ভিতরে ঢুকতেই ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই চমৎকার ছিল। আর এই ফাঁকেই আমি হোটেল ম্যানেজারের সাথে কথা বলেছি এবং রিকোয়েস্ট করেছি একটা ডাবল বেডের রুম দেখানোর জন্য। আশা করি একটু পরেই আপনাদের দেখাতে পারবো। চলে এসেছে হোটেল ম্যানেজার এমএল ভাই। আর এখন যে রুমটি দেখাবো সেটি একটি ডাবল বেডের রুম। আর এই রুমটির সাথে একটা জিনিস পাবেন, সেটি হচ্ছে যে জানালা খোলার সাথেই পাবেন চতুর্দিকে ফাঁকা জায়গা, যেমনটি আমরা আসলে গ্রামের বাড়িতে ফিল করি। এই হোটেলের আশেপাশেই কিন্তু রয়েছে বাংলাদেশি খাবারের জন্য সব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এই যে যেমন এই জানালাতে দেখতে পারবেন হোটেল কস্তুরি, আরেক সাইডে আছে দাওয়াত রেস্টুরেন্ট, আরেকটি জানালাতে দেখতে পারবেন কটন গ্যালারি। মোট কথা, এই হোটেলটি একেবারে কলকাতার প্রাইম লোকেশনে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন কটন গ্যালারি। আর এই হোটেলের নিচেই রয়েছে সোয়াগ গাড়ি কাউন্টার। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আপনি যদি এই হোটেলে থাকতে চান আর আপনি যদি ঢাকা থেকে বাসে করে চলে আসেন, আপনাকে আলাদা করে আর ট্যাক্সি খরচ করতে হবে না, বা এখান থেকে যদি ঢাকায় যান তাহলেও ট্যাক্সি ভাড়া লাগবে না, কারণ এই হোটেলের নিচ থেকে ঢাকাগামী যতগুলো বাস আছে এখান থেকে ছেড়ে যায়। অনেকক্ষণ তো বকবক করলাম, চলুন এবার ম্যানেজারের কাছ থেকে কিছু শুনি। আমরা এখন হোটেল ডিউকের ম্যানেজার এমএল ভাইয়ের কাছে যাবো, তার কাছে জানতে চাইবো যে আসলে এই হোটেলে বাংলাদেশি কাস্টমারদের জন্য তারা কি কি সার্ভিস দিয়ে থাকেন। এমএল ভাই, আপনার এখানে কি কি ক্যাটাগরিতে রুম পাওয়া যায়? আমাদের এখানে বিভিন্ন রকম রুম আছে, ডবল বেড আছে মোটামুটি আপনার 1200 থেকে 1600 টাকা রেঞ্জের মধ্যে আছে, ফোর বেডও আছে মোটামুটি 2200 থেকে 2600 টাকার মধ্যে আছে। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে আসে তাদের জন্য স্পেশালি কোনো কিছু সার্ভিস কি এখান থেকে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, এখানে আপনি একদম নিজের ফ্যামিলির মতো ট্রিট করা হয় এবং যাবতীয় সমস্ত সুবিধা, যেমন আপনার টিকিট, প্যাকেজিং ট্যুর, মেডিকেল হেল্প, সমস্ত রকম ফেসিলিটি আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা ঠিক আছে এমএল ভাই, ধন্যবাদ আপনাকে।